হ্যাঁ গাইজ, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আর মাত্র 3 থেকে 4 দিন বাকি, তাই আজকেই আমরা দিদির বাড়িতে সব জিনিস পৌঁছে দেবো। আর দেখতে দেখতে আমাদের গদিও চলে এসছে, আর আমাদের খাট আর যা যা আমাদের আছে সব আমরা গাড়িতে ওঠাচ্ছি। মানে জেঠুর যেই দোকানে আমরা বানাতে দিয়েছি সেই জেঠুই সব ঠিক করে দিয়েছে, ঠিক করে দাঁড়িয়ে উঠিয়ে দিচ্ছে। আর এদিকে কাকি যাচ্ছে বাড়িতে, তো এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে পড়লো। আমরা সব রেডি হয়ে নিয়েছি দিয়ে আসার জন্য। আমরা 4-5 জন যাবো এগুলো সব দিয়ে আসতে। এদিকে আমরা গদি বালিশ যা যা বিছানাপত্র দেবো সব দোকানে নিয়ে চলে এসেছি, কারণ এগুলো একেবারে এখান থেকে লরিতে উঠে যাবে। আর ওই জেঠুই আমাদের, যে কাঠমিস্ত্রি জেঠুই, আমাদের সব রেডি করে দিচ্ছে ভীষণ সেফভাবে। ওখানে মামা ভাই সবাই দাঁড়িয়ে আছে, সুরজিত দাঁড়িয়ে আছে, আমরা সবাই মিলে যাব দিয়ে আসতে এগুলোকে, কারণ ওখানে সেট করার জন্য অনেক লোকের প্রয়োজন আছে। আর এদিকে আমি বলছি সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাতে, মাও চলে এসছে, বাবু একটু ঘুরে তারপর চলে গেল। তো আমি, ভাই, সবাই এখানে এখন দাঁড়িয়ে আছি আর ওয়েট করছি 2 জন আসার জন্য। তো অনেকক্ষণ আগে বলেছিল টোটা উঠে গেছে, তো এখন ওরা এসে পৌঁছায়নি, দেখা যাক কখন এসে পৌঁছায়। আর মোটামুটি দেখতে দেখতে সব মাল গাড়িতে তোলাও হয়ে গেছে। এবার জেঠু বেঁধে দিচ্ছে সুন্দর করে, যাতে কোনো স্ক্র্যাচ বা দাগ কোনো জিনিসে না পড়ে, এই জন্য খুব সেফটিভাবে সব কিছু বেঁধে দিচ্ছে। আর এখানে আমার মতো ভাইও ওয়েট করে আছে কখন সে 2জন আসবে। দেখতে দেখতে তারা চলে এসছে একদম, তো একটু জ্যাম ছিল বলে তাদের নাকি দেরি হলো। আর চলে এসছে মাসি আর বর্ষা, মানে বিয়েবাড়ির লোক আসা শুরু। তো মাসি চলে এসছে সব জিনিসপত্র নিয়ে, আর মাসিকে দিতে এসছে বর্ষা। সকাল সকাল বর্ষা বেশ সাজুগুজু করে চলে এসছে, তো এখন আর আমাদের দেরি করলে হবে না। মোটামুটি লরিতে সব জিনিস তোলা হয়ে গেছে, বাধা হয়ে গেছে। এদিকে সুরজিৎ ওদের বাড়িতে ফোন করে প্রপার অ্যাড্রেসটা একটু নিয়ে নিচ্ছে। মামা উঠে পড়েছে বাইকে, ভাইকেও সাথে নিয়ে নিয়েছে। সব জিনিস ওঠানোর পর সুরজিৎ আর আরেকজন ড্রাইভার ভাই বা কে জানি না, আমার ঠিক সেই সময় মনে নেই কে ছিল, 2জন মিলে গাড়িটাকে একটু ঠেলে ঠেলে এগিয়ে দিল। তো গাড়ি এবার আস্তে আস্তে চলতে শুরু করবে, আর ওদের পিছন পিছন যাব আমরা 3 জনে। তো এবার আমরা যাওয়া শুরু করি, চলো আর ওয়েট না করে এবার বেরোনো যাক। গাড়ির সামনে বসেছে সুরজিৎ, আর সুরজিৎ জায়গা চিনিয়ে নিয়ে যাচ্ছে, আর তার পেছনে আছি আমরা 3জন। তো বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীতের দিন খুব হাওয়া, তো আমি কোনোরকম কান ফান বেঁধে নিয়েছি। এদিকে রাস্তায় রাস্তায় এত জ্যাম, আর একটু ভেতর দিক দিয়ে নিয়ে আসা হচ্ছে যাতে জ্যামটা কম না হয়। মেন রোডে হলে জ্যাম বেশি হতো, কিন্তু সেই জ্যাম, স্কুলের টাইম, এক্সাম চলছে বাচ্চাদের, স্কুল ভ্যান যাচ্ছে, বাস যাচ্ছে। তো মামা আমাকে নামিয়ে দিয়ে, মামা আর ভাই একটু এগিয়ে গেল, আমাদের নামিয়ে দিয়েছে, আর আমরা 3জন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, আর পিছনে গাড়িটা আসছে। অনেকটা আগে মামা নামিয়ে দিয়েছে, 5 মিনিট আগে। তো ভাইয়েরও নামার ইচ্ছা ছিল না, আমারও না, তো ওরা নামিয়ে দিয়েছে। আমরা প্রায় চলেই এসেছি গলির কাছাকাছি, এই জন্য এবার আস্তে আস্তে লরি ঢোকাতে হচ্ছে, কারণ এখানে রাস্তায় কাজ হচ্ছে, আর এমন সময় কাজ হচ্ছে যে আমাদের গাড়ি ঢোকাতে খুবই অসুবিধা। তাই সবাই মিলে একটু কোনোরকম ব্যবস্থা করে গাড়ি ঢুকিয়ে দিয়েছি গলিতে। আর এখন গাড়িটা, অত বড় গাড়িটা কোথায় রাখবে সেটাই। তারপর বললো যে ক্লাবে, যে সামনেই ক্লাব আছে, ক্লাবের সামনে মাঠে ঢুকিয়ে দিতে। তো গাড়ি এবার আস্তে আস্তে মাঠের দিকে ঢোকানো হচ্ছে, আর সব মোটামুটি এবার আস্তে আস্তে জিনিস যাচ্ছে। আর সুরজিৎ আর গোপালদা মিলে কে নেবে সেই নিয়ে রীতিমতো ঝগড়া শুরু হয়ে গেছে, যে ও বলছে আমি নেবো, ও বলছে আমি। তারপর মামা, সুরজিৎ আর গোপালদা 3জনে মিলে আর জামাইবাবুরা সবাই মিলে সব জিনিসপত্র নিচ্ছিলো, ভাইও বাদ দেয়নি, ভাইও একটা দুটো জিনিস নিচ্ছে, আর আমি এখানে ভিডিও করছি দেখে ওরা শুধু হাসাহাসি করছিল। আর এখানে খাটটা ওপর চলে এসছে আস্তে আস্তে, যেগুলো ওরা সেট করবে। আর আর ভাই গেছিলো দোকানেরই, তো সে আমাদের সব জিনিস সেট করে দিচ্ছে। ঘর একেবারে একাকার কাণ্ড, সব এদিক ওদিক হয়েছে জিনিসপত্র। আমি প্রথম থেকেই ভাবতাম যখন দিদিবাড়ি জিনিসপত্র দেওয়া হবে তখন আমি যাব, তো যাই হোক মা আমাদেরকেই পাঠিয়েছে দায়িত্ব নিয়ে। আর এখানে মামা আর সুরজিৎ মিলে খুব দেখে আয়নাটা তুলছে, কারণ একটু যদি কোথাও টাচ হয়ে যায় তো ওখানে স্ক্র্যাচ হয়ে যাবে। আর এদিকে সব সেট করছে, আমি আর ভাই দাঁড়িয়ে আছি, ওদিকে ঘরে সব পেটিংস হচ্ছে, এদিকে ভাই আর আমি একটু এসে বসলাম। ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ এলে বেশ ভালো হতো যে রোদে বসতাম, ভীষণ ঠান্ডা লাগছে, খুব হাওয়া দিচ্ছে। ওদিকে সব পেটিংস হচ্ছে, বাদ বাকিরা আর যেগুলো আছে সেগুলো নাম ওখান দিয়ে, ওখানেই আছে ওই সামনে ক্লাবে ঢুকেছে গাড়ি, ওখান থেকে ওরা সব নিয়ে আসছে। খাট মোটামুটি সেট হয়ে গেছে, স্ট্রাকচার রেডি হয়ে গেছে। ওদিকে গোপালদা ভিডিও কলে মনে হয় দিদিকে দেখাচ্ছে সব। আর এদিকে যে গদিটা সেটা আর সিঁড়ি দিয়ে নিয়ে আসিনি, ব্যালকনি দিয়ে এটা উঠিয়ে নিয়েছি। তো একটা একটা সেট হয়ে যাচ্ছে, সবাই মিলে একটু ধরে নিয়ে সেট করছে। আর এদিকে শোকেসটা, এত বড় শোকেসটা কোথায় রাখবে সেটা নিয়ে একটু এদিক ওদিক হচ্ছিলো। প্রথমে খাটের পাশে রেখেছিলাম, তারপর ডিসাইড করছে একটু অন্যদিকে রাখবে। আর আমাদের এই শোকেসের
যে কাঁচ সেটা আমরা কোনো পুশ সিস্টেম করেছি, যাতে পুশ করলেই খুলে যায়, পুশ করলেই বন্ধ হয়ে যায়। মানে দিদির অনেক খোঁজাখুঁজির পর ও ঠিক করেছে যে এরকমই করবে। আর এই যে লেপগুলো বালিশগুলো প্রথমে নিচের ঘরে রেখেছিল, আর এগুলো নিতে এসে আমরা তো প্রথমে শুয়েই পড়েছিলাম, তো ভাই আর উঠছে না, ভাই রীতিমতো শুয়েই পড়েছে। এবার এগুলো তো উপরে নিয়ে যেতে হবে, কিন্তু তার আগে চলে এসছে টিফিন, গরমা গরম লুচি, আলুর দম, মিষ্টি, উফ, আর লোভ সামলানো যাচ্ছে না। আগে এগুলোকে শেষ করি, তারপর শেষ করে ওপরে এলাম, এসে দেখলাম আয়না আয়নার মতো বসে গেছে। আর শোকেসটা কোথায় আছে চলো আবার ঘুরিয়ে দেখি। শোকেসটা এখনও ওরা খাটের পাশে রেখেছে, কিন্তু ডিসাইড করছে যে ওটা কোথায় রাখলে বেস্ট হয়। ওদের ড্রাইভার ভাই খাচ্ছে, আর এরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে যাচ্ছে। তারপর শোকেসটাকে অন্য জায়গায় সরানোর জন্য মামা আর সুরজিৎ সোফাটাকে সরাচ্ছে। খাটের পাশে প্রথমে সোফা রেখেছে, তারপর এই শোকেসটা রেখেছে। গদিটা পাতা হয়ে গেছে, এখন এর ওপরে তোষকটা পেতে দিচ্ছে। তো আমাদের এসে দিয়েছে চাদরের সেট, সেটাও দেওয়া হয়ে গেছিলো, কিন্তু ওরা বললো যে এখন চাদরের সেটটা পাঠতে হবে না, কারণ সবাই উঠবে বসবে নোংরা হয়ে যেতে পারে। আর সব পাতার পর আমি আর ভাই একবার বসে একটুখানি ট্রাই করে নিয়েছি যে কেমন কি হলো। সেট মোটামুটি বসে উদ্বোধন করে দিয়েছি, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। ওদিকে আমাদের গাড়ি কীভাবে বেরোবে তার কোনো ঠিক নেই, কারণ প্যাসেজটা খুবই ছোটো। এবার আমরা চলে এসেছি বাড়ি, আর এসে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নিয়েছি, আর এখন হয়ে যাচ্ছে বিকাল। ওদিকে আমাদের প্যান্ডেল মোটামুটি শুরু হয়ে গেছে, আর এখন বর্ষা চলে যাচ্ছে, কারণ মাসি গিয়ে দিতে এসেছিলো। মামা বললো বর্ষাকে নামিয়ে দিই, মামা ফিরে যাবে, তো বর্ষাও চলে গেল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আবার আসবো।